নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাঁচটি কারণে আমার উম্মতের উপরে পাঁচ ধরনের বিপদ আসবে। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমার উম্মত যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে রহমত নাজিল করা বন্ধ করে দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বনের পশু পাখির কথা চিন্তা না করতেন, তাহলে আল্লাহ বৃষ্টি নাজিল করা বন্ধ করে দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর ইরশাদ করেন, যখন আমার উম্মত ইসলামী নিজাম ছেড়ে দেবে, আইন ছেড়ে দেবে, তখন তাদের মধ্যে মারামারি দাঙ্গা হাঙ্গামা বেড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর বলেছেন, যখন আমার উম্মত ওয়াদা খেলাফ করবে, ওয়াদা ভঙ্গ করবে, তখন তাদের উপরে কাফের মুশরিকরা রাজত্ব করবে, তারা কাফেরদের গোলাম হয়ে যাবে। চার নম্বর, নবীজি বলেছেন, যখন আমার উম্মত ওজনে কম দেওয়া শুরু করবে, তখন তাদের মধ্যে খরা আল্লাহ পাক দিবেন, খরা দিবেন, খরা মানে অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, খাদ্যের সংকট। পঞ্চম নম্বর, নবীজি ইরশাদ করেছেন, যখন আমার উম্মত ফাহিশা কাজ করবে, অশ্লীল কাজের মধ্যে ডুবে থাকবে, তখন ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাদেরকে মহামারী দিবে, নাউযুবিল্লাহ বলেন না।